সুদর্শক, অনুষ্ঠানের শুভেচ্ছা সবাইকে। সম্প্রতি রাজধানীর উসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে রপ্তানিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসমূহকে ট্রফি প্রদান করেন। 2012-13 অর্থবছরে পণ্যখাত নির্বিশেষে সর্বোচ্চ রপ্তানির জন্য গোল্ড ট্রফি অর্জন করে নোমান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্স লিমিটেড। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএসএম রফিকুল ইসলাম নোমান এই ট্রফি গ্রহণ করেন। এছাড়া 2011-12 অর্থবছরে পণ্যখাত নির্বিশেষে সর্বোচ্চ রপ্তানির জন্য গোল্ড ট্রফি গ্রহণ করেন নোমান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের। পাশাপাশি নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ 2011-12 এবং 2012-13 বছরের জন্য রপ্তানিতে অবদান রাখায় জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি অর্জন করে। গোল্ড ট্রফিসমূহ গ্রহণ করেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ। পণ্যখাত নির্বিশেষে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে গোল্ড ট্রফি অর্জন করায় সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 2006-07 থেকে 2012-13 ট্রফি বছরের জন্য ধারাবাহিকভাবে পণ্যখাত নির্বিশেষে দেশের সর্বোচ্চ রপ্তানির জন্য গোল্ড ট্রফি অর্জন করে আসছে এই প্রতিষ্ঠান। 2011-12 অর্থবছরে জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্সের রপ্তানি আয়ের পরিমাণ ছিল 178.25 মিলিয়ন এবং 2012-13 অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল 169.25 মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য যে 2012-13 অর্থবছরে নোমান গ্রুপের মোট রপ্তানি আয়ের পরিমাণ ছিল 600 মিলিয়ন মার্কিন ডলার। 2012-13 ট্রফি বছরের পরে রপ্তানির জন্য আর কোনো জাতীয় ট্রফি প্রদান করা হয়নি, তবে সেক্ষেত্রে আগামীতেও রপ্তানির জন্য গোল্ড ট্রফি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। 1994 সালে প্রতিষ্ঠিত নোমান গ্রুপ তার যাত্রা আরম্ভ করে হোম ও স্পেশালাইজড টেক্সটাইল উৎপাদন ও রপ্তানির মাধ্যমে। এরপর স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, টেরিটাওয়েল, ডেনিম ও অ্যাক্সেসরিজ সহ তৈরি পোশাক খাতেও সম্প্রসারিত হয় এই গ্রুপ। বর্তমানে বিভিন্ন খাতে মোট 31টি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে নোমান গ্রুপের। গ্রুপের সকল অঙ্গ প্রতিষ্ঠানসমূহ রপ্তানি আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। উল্লেখ্য যে নোমান গ্রুপের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক সহ প্রায় 60,000 লোক কর্মরত রয়েছে। নোমান গ্রুপের তৈরিকৃত পণ্য হচ্ছে বেডশিট, টাওয়েল, ডেনিম, ম্যাশ ফ্যাব্রিক্স ও তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানিমুখী পণ্য। ইতিমধ্যে এসব পণ্যসমূহের গুণগত মান সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আমরা তাদের রপ্তানি সাফল্য প্রসঙ্গে কথা বলেছিলাম নোমান গ্রুপের উদ্যোক্তাবৃন্দের সাথে। নোমান গ্রুপ আমেরিকা, ইউরোপ, জাপানিজ মার্কেট এক্সপোর্ট করছে হোম টেক্সটাইলের প্রোডাক্ট, গার্মেন্ট এবং ফ্যাব্রিক। আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজই করি না। আমরা সবসময় অন টাইম শিপমেন্ট দিতে পারি, কারণ আমাদের সব কিছুই ইনহাউস। এছাড়া আমাদের সাথে বায়ারদের অনেক নিবিড় সম্পর্ক এবং তাদের যে পছন্দকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে রাখি। শ্রমবান্ধব কারখানার পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে নোমান গ্রুপ। নোমান গ্রুপের মালিক এবং শ্রমিক কর্মচারীদের সাথে তাদের সম্পর্ক অনেক ফ্রেন্ডলি। আমরা শ্রমিকদের সাথে সবসময় ওপেন ডিসকাশন করি, তাদের পারিবারিক, তাদের ব্যবসায়িক সব ধরনের আলোচনা করি আমরা, এবং তাদের যে কোনো ধরনের ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমরা সবসময় এগিয়ে আসি। প্রবলেম ছাড়াও তাদের পড়াশোনার জন্য স্কুল কলেজ করে দেওয়া এবং বিয়ে শাদী হতে শুরু করে যে কোনো ধরনের তাদের প্রবলেমের সময় আমরা মালিকপক্ষ তাদের পাশে দাঁড়াই, এবং সবসময় তারা আমাদেরকে মালিক ছাড়াও মনে করে যে আমরা তাদের একজন ফ্যামিলি মেম্বার। মালিক এবং কর্মচারীদের মধ্যে এই সুসম্পর্কের কারণেই
নোমান গ্রুপের শ্রমিকের মাইগ্রেশনের হার অনেক কম, সেই হিসাবে তারাও ওনারশিপ নিয়ে আমাদের এখানে কাজ করে যাচ্ছেন। এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আমার শ্রমিক কর্মচারী কর্মকর্তা সকল ভাই বোনদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমি আশা করব ভবিষ্যতেও যেন আমরা এই অর্জন ধরে রাখতে পারি, আপনারা এইভাবে আমাদের সাথে কাজ করে যাবেন। নোমান গ্রুপে শ্রমিকদের সুবিধার্থে রয়েছে শ্রম বান্ধব পরিবেশ, এখানে রয়েছে শিশু পরিচর্যা কেন্দ্র, চিকিৎসা সেবা, নিরাপদ পানীয় জলের সুব্যবস্থা, সুপরিসর ডাইনিং হল, শ্রমিক কর্মচারীদের জন্য এটিএম বুথ সেবা এবং হাইড্রেন্ট সহ বিশ্বের আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা। অত্যন্ত পরিবেশ সচেতন এই গ্রুপ, জানিয়েছেন নোমান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবেদ। নোমান গ্রুপ পরিবেশ রক্ষার্থে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, তার মধ্যে রয়েছে ইটিপি প্লান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং, কস্টিক রিকভারি প্লান্ট এবং এলইডি লাইট ইনস্টলেশন। আমাদের নোমান গ্রুপের সকল ফ্যাক্টরিগুলো যেখানের মধ্যে আমরা ফ্যাব্রিক প্রসেস করি সেগুলোর মধ্যে আমরা ইটিপি প্লান্ট ইনস্টল করেছি। এটা হলো বায়োলজিক্যাল ইটিপি প্লান্ট, আমরা ব্যাকটেরিয়া দিয়ে আমাদের ইফ্লুয়েন্টগুলোকে আমরা ট্রিটমেন্ট করছি। এটাতে সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে এনভায়রনমেন্ট, এখানের মধ্যে কেমিক্যাল ইউজেস খুবই কম, এবং এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইটিপি প্লান্ট, যার পর ক্যাপাসিটি হলো 560 মিটার কিউব পার আওয়ার, এবং এইটার যে থেকে যে স্লাগগুলো বের হচ্ছে আমরা লাফার্জ সিমেন্টের সাথে একটা কোলাবোরেশনে আমরা চেষ্টা করছি এই স্লাগগুলোকে সিমেন্ট ক্লিংকারে রূপান্তরিত করা যায় নাকি। আমরা রেইনি সিজনগুলোতে যেই রেইন ওয়াটারগুলোকে আমরা প্রিজার্ভ করে রেখে দেই এবং আমাদের প্রোডাকশনের মধ্যে আমরা ইউজ করছি। হট ওয়াটার এগুলোকে আবার আমরা রিটার্ন করছি বয়লারে, এতে আমাদের বয়লারের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাচ্ছে এবং গ্যাস কনজাম্পশন মিনিমাম 30-35% কমে যাচ্ছে। বর্তমানে নোমান গ্রুপ তার আওতায় যে 31টি ফ্যাক্টরি আছে সেগুলো টোটাল ফ্যাক্টরির কনভেনশনাল টিউব লাইটকে এলইডি টিউব লাইটে রিপ্লেসমেন্ট করে ফেলেছে। এতে আমাদের যেই আগে যে কনজাম্পশন ছিল তা 60% রিডিউস হয়ে গিয়েছে। আমাদের টোটাল যতগুলো ফ্যাক্টরি আছে সেগুলার যেই শেডগুলি আছে শেডগুলোর মধ্যে আমরা ট্রান্সপারেন্ট শেড দিয়ে দিয়েছি, এবং আমরা যেই সকালে যে ডে লাইটটা আমরা পাই ওইটা ইউটিলাইজ করছি, এতেও আমাদের অনেক সেভিং হচ্ছে। জাবের এন্ড জুবের ফ্যাক্টরির ভিতরে যত কস্টিক ইউজ করা হচ্ছে তা কস্টিক রিকভারি প্লান্টের মাধ্যমে আমরা এই 90% কস্টিক রিকভারি করছি এবং এটাকে আবারও আমরা রিইউজ করছি। এই কারণে আমাদের পরিবেশ দূষণ আমরা কমাতে অনেক বেশি অবদান রাখছি। বিশ্বের কোন কোন বাজারে নোমান গ্রুপ রপ্তানি করছে আর কোন কোন নতুন বাজারে তারা রপ্তানি সম্ভাবনা অনুসন্ধান করছেন সে ব্যাপারে তিনি বলেন। নোমান গ্রুপ আমেরিকা, ইউরোপ এবং জাপানিজ মার্কেট এক্সপোর্ট করছে হোম টেক্সটাইলের প্রোডাক্ট, গার্মেন্ট এবং ফ্যাব্রিক। রিসেন্টলি আমরা রাশিয়া, ল্যাটিন আমেরিকা, ইন্ডিয়া এবং ব্রাজিল মার্কেটে স্বল্প পরিসরে এক্সপোর্ট করা শুরু করে দিয়েছি। আমরা হোপফুল যে আমরা খুব কম সময়ের মধ্যে হিউজ কোয়ান্টিটিতে ওই দেশগুলোতে এক্সপোর্ট করে বাংলাদেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনার ব্যবস্থা করব। যুগের সাথে তাল মিলিয়ে গ্রুপের প্রোডাকশন ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যাপারে তিনি বলেন। তো গার্মেন্ট শিল্পে আরও গ্রোথ বাড়ানোর জন্য যে ইনিশিয়েটিভগুলি আমরা নিচ্ছি, আমরা কনভেনশনাল লাইনগুলোতে কিছু অটোমেটেড মেশিনারিজ বসাচ্ছি যাতে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং ওভারহেড অনেক কমে যাবে। আর এটার পাশাপাশি আমরা আই ডিপার্টমেন্টকে অনেক স্ট্রং করছি, তারা প্রত্যেকটা গার্মেন্টের স্টাইল দেখে তারা সাইন্টিফিক ওয়েতে লাইন সেট আপ করছে, মেশিনকে ইনস্টল করছে যাতে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। এছাড়া যদি সরকারের পক্ষ থেকে যদি কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়, যেমন ব্যাংক ইন্টারেস্টটা যদি কমায় দেওয়া যায়, কারণ অন্যান্য দেশে ব্যাংক ইন্টারেস্ট 1 ডিজিটে, আমাদের 2 ডিজিট। ল অ্যান্ড অর্ডার যদি স্টেবল থাকে এবং পোর্ট ফ্যাসিলিটি যদি আরও বাড়িয়ে দেওয়া হয় এবং যে সিকিউরিটি যদি আরও ইম্প্রুভ করা হয় তাহলে এই গ্রোথ আরও অনেক বাড়বে। তারা বলেন, নোমান গ্রুপ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে রপ্তানি আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক উন্নয়ন
এবং সমাজসেবামূলক কাজে ভূমিকা রাখা। তারা আরও দাবি করেন, এই লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে নোমান গ্রুপ, তবে রয়েছে কিছু প্রতিবন্ধকতা। গ্রুপের মূল লক্ষ্যসমূহকে বাস্তবায়নে সফলতার সাথে এগিয়ে যাওয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক। বর্তমান সরকার আমাদের ব্যবসায়ীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তবে রপ্তানির ক্ষেত্রে 4% ক্যাশ ইনসেন্টিভের জায়গায় 15% যদি দেওয়া হয় তাহলে বর্তমান বিশ্ববাজারে প্রতিযোগিতা আমরা টিকে থাকতে পারব। সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএসএম রফিকুল ইসলাম নোমান বলেন, বেসরকারি শিল্প খাতের উন্নয়নে সংশ্লিষ্ট রপ্তানি বিষয়ক দপ্তর সমূহকে গতিশীল করার অনুরোধ করছি, সেই সাথে পণ্য পরিবহনে লিড টাইম কমানোর জন্য গভীর সমুদ্রবন্দর স্থাপন করার মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে আমি মনে করছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের মাধ্যমে এই সেক্টরের প্রতিনিয়ত উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা ও সৃষ্টি হবে কর্মসংস্থান। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে নোমান গ্রুপ। আজ এ পর্যন্তই, সামনে আবারও দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।